হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন। জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন। আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে? দুইটা পাপ জীবনে করবেন না, সবাইকে অঙ্গীকার করতে হবে। আজকে কয়টা শুনেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না, কয়টা? এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নাম্বার হচ্ছে শিরিক করা। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার আবার, খবরদার, ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না, আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না। বিশ্ব নবী বসে আছেন এইভাবে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবিল্লাহ আসানা হলো, নবীজিকে বলা হলো, নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, দাদা না, তার জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবিরা বললেন, ওগো নবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না? রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, এই কারণে আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বলুন আল্লাহু আকবার। পা ধরা লাগলে ধরবো। আজকে একটা কথা বলে যাই, আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বুঝাই দেন নাই, অস্বীকার করতে পারবেন? বাপের বাড়ির সম্পদ যেটা বন্ধের হক ছিল দেন নাই, আল্লাহ কসম করে বলি 36 বার উমরা করেও জান্নাতে যেতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আপনাকে, আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করলে এটা গুনাহ মাফ করবে না। ঘুষ দিয়ে চাকরি নিছেন, আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা, 50 জনের থেকে 3 লাখ করে টাকা নিছে, ঘুষ দিয়ে চাকরি দিবে তাই 13 লাখ করে টাকা নিছে, চাকরি একটারও দেয়নি, মারা গেছে, আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে, আছে না? টাকা ঋণ নিছে 20,000, কয় 3 দিন পরে দেব, 3 দিন আর হয় না, টাকা তো দেয় না, উল্টা আরো ফাপড় নাই, কথা বলেন আছে না নাই? কেয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ, এরা আবার নামাজও পড়ে, রোজাও করে, হজ্জও করে, জাকাতও দেয়, আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, এদের আমলগুলো চেক করো তো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ কি ফয়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে ফেরেশতারা, রে ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটায় দাও, যখন পাওনাদারদের পাওনা মিটায় দেওয়া হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তখন ফেরেশতাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই, আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যত বড় হাজি হোক নামাজি হোক, শিকলে বেঁধে বেঁধে এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষের গাছের ডাল চুরি, ডাব চুরি করে খাইছেন, আম চুরি করে খেয়েছেন, আরেকজনের হক নষ্ট করেছেন, করেন না ভাই। আরে কয় দিনের দুনিয়া, কয় দিনের দুনিয়া! আগে মাইরে খাইছেন 50 লাখ, আর এখন মসজিদে খালি দান করতেছেন 20,000 করিয়া, খালি 2 লাখ করে, এত সোজা না আল্লাহর জান্নাত তোমার জন্য মসজিদে দানের চাইতে। যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি, ঠিক কিনা? তিতা লাগবে এই ওয়াজ, এ হুজুর রেল লাগে অনেকে পছন্দ করে না, আনছি আপনার হুজুর তাফসির করার লাগে, কি বাড়া ভাতে সাইড হালতাছেন, এ হুজুর অনেকে পছন্দ করে না, কয় এই ওয়াজের দরকার কি? আপনার কাছে রিকোয়েস্ট ভাই, আপনি মাপ পাবেন না। আপনি যত বড় মুফতি নিয়ে আসেন নিয়ে আসেন, হক মারার গুণা শুধু তৌবা দিয়ে আল্লাহ মাফ করে। ও বাঁচতে কইতেছেন কেন? হক মারার গুণা শুধু তৌবা দিয়ে আল্লাহ মাফ করে, মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝিয়ে দিবেন, অথবা ও যখন আপনারা মাফ করে দিবে। কেন আপনি বুঝেন না? নামাজ যে ফরজ এটা আছে কোথায়? কোরআনে সবাই বলেন নামাজ ফরজ আছে কোথায়, হজ ফরজ আছে কোথায়, রোজা ফরজ আছে কোথায়? নামাজ রোজা হজ যাকাত যে কোরআন আল্লাহ ফরজ করেছে, বান্দার হক নষ্ট না করা ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে, সুবহানাল্লাহ। কোরআন তো যেখান থেকে বলতেছিলাম কথাটা, বান্দার হক আমরা কেউ নষ্ট করব না ইনশা আল্লাহ।
দুই নাম্বার আসেন অজামিনযোগ্য অপরাধ হচ্ছে শিরকের গুনাহ কিসের গুনাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء الله رب العالمين শিরকের গুনাহ ক্ষমা করবে না কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে আল্লাহর আদালতে এই মানুষগুলো হাস্যজ্জ্বল চেহারা নিয়ে উঠবে খুব মনোযোগ দিয়ে শুনেন এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে যাকাত দিয়েছে আবার শিরক করেছে এই মানুষগুলো চিন্তা করবে নামাজ রোজা তো করেছে আজকে জান্নাতে আমি যাব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে নাও ফেরেশতা এতে আমলগুলো চেক করো ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে আবার শিরক করেছে আল্লাহ আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো মানুষগুলো তখন বলবে আল্লাহ কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আপনি জাহান্নামের ফয়সালা করলেন আল্লাহ বলবে লা ইন আশরাকতা লায়াহাবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন তুই যে শিরিক করেছিলি শিরকের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর একটা নামাজও কবুল করি নাই একটা রোজাও কবুল করি নাই একটা হজ্জও কবুল করি নাই সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে নাউজুবিল্লাহ কন